হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নতুন একটা এয়ারড্রপের সাথে পরিচয় করা দিব। যে এয়ারড্রপে আপনারা জয়েন করার সাথে সাথে এখান থেকে $6 ইনস্ট্যান্ট ফ্রিতে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটা কথা না বলে নয়, বর্তমানে মার্কেটের যে অবস্থা এখন কিন্তু ভালো কোনো এয়ারড্রপ আমরা মানে পাইতেছি না, যার কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটা কথা না বলে নয়, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই নিত্য নতুন ইনকাম রিলেটেডের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের যে ঘন্টা আইকন রয়েছে এটাও ইনেবল করে দেবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পান। এবং যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো প্রথমত কী করবেন, আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিই। সো গাইস, প্রথমত কী করবেন, প্রথমত আজকের ভিডিওর টাইটেলের উপর সিম্পল একটা ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন যে আজকের অফার লিঙ্ক, এইখানে সিম্পল একটা ক্লিক করে দেবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো গাইস, ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে যখনই আপনারা ক্লিক করবেন তখন আমাদের এই চ্যানেলে নিয়ে আসবে। এখান থেকে আমি আপনাদেরকে মানে নিত্য নতুন সকল অফার এইখানে আপডেট দিয়ে থাকি এবং পেন পুরোপুরি আপডেট দিয়ে থাকি। এখান থেকে করবেন সিম্পলি ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে পিন পোস্ট, সো আপনারা অবশ্যই পিন পোস্টের উপর ক্লিক করে দেবেন। সো আজকের অফারটা হচ্ছে APR সোয়াপের একটা অফার, এইখানে আপনারা অংশগ্রহণ করলে এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু 50টা APR টোকেন দেবে, যার ভ্যালু তারা দেখাচ্ছে এখানে $6। সো ভিউয়ার্স, অফারটিতে জয়েন করতে হলে অবশ্যই কী করবেন, সিম্পলি এইখানে একটা ক্লিক করে দেবেন। সো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস করবে। তো এই ধরনের একটা ইন্টারফেস করলে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন, সো স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন। সো স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবেন, জয়েন এয়ারড্রপে ক্লিক করে দেবেন। সো জয়েন এয়ারড্রপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে কয়েকটা টাস্ক দিয়ে দিয়েছে। সো এখান থেকে সিম্পলি আপনারা কী করবেন, এইখানে দুইটা টাস্ক দিয়ে দিয়েছে, এইখানে টুইটারের টাস্ক দিয়ে দিয়েছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটাই টাস্ক দিয়ে দিয়েছে, তার নিচের দিকে আরও একটা টাস্ক মানে দেওয়া হয়েছে। এখান থেকে কী করবেন, একদম মানে উপর থেকে এক একটা করে টাস্কগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের গ্রুপে জয়েন করতে বলেছে। এখান থেকে জয়েন বাটনে ক্লিক দিয়ে জয়েন করা কমপ্লিট, এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে জয়েন করতে বলেছে, এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে দেবেন। তারপর সিম্পলি টুইটারের উপর একটা ক্লিক করে দেবেন। সো গাইস, টুইটারের উপর ক্লিক করে দেওয়ার পর তাদের টুইটার পেজেস চলে আসবে। সো এখান থেকে কী করবেন, তাদের টুইটার পেজটা এখান থেকে ফলো করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফলো আইকন, সো ফলো আইকন একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন ফলো হয়ে গেছে। এখান থেকে নিচের দিকে চলে আসবেন একটু। সো নিচের দিকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিন পোস্ট, সো এই পোস্টটাকে রিটুইট করে দেবেন। সো প্রথমত কী করবেন, এখানে লাভ রিয়্যাক্ট দিবেন, এখানে ক্লিক করলে লাভ রিয়্যাক্ট হয়ে যাবে। এখান থেকে আপনারা কী করবেন, রিটুইটের উপর একটা ক্লিক করে দেবেন। সো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিটুইট অপশানে ক্লিক করে দেবেন। সো রিটুইট করা কমপ্লিট এখন। সো গাইস, এখন কী করবেন, সিম্পলি ক্লিক করে দেবেন এইখানে কমেন্ট আইকনে। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর সো গাইস, কমেন্ট আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা তাদের মানে প্রজেক্ট সম্পর্কে কিছু লিখবেন। এইখানে লিখবেন যে নাইস প্রজেক্ট। সো এইটা লেখার পর কিছু ফ্রেন্ডকে এখান থেকে ট্যাগ করে দেবেন। সো ট্যাগটা আপনারা অনেকেই বুঝেন না কী করবেন, সিম্পলি এখান থেকে প্রথমে অ্যাড উঠিয়ে নেবেন, তারপর যে কারো একটা নাম এখানে পেস্ট করে দেবেন। সো ভিউয়ার্স, যখনই আপনারা এখানে অ্যাড উঠিয়ে যে কোনো একটা নাম এখানে দিবেন তখন দেখতে পাচ্ছেন যে নিচের দিকে অনেক মানে এখানে টুইটার অ্যাকাউন্টের নাম চলে আসবে। এখান থেকে সিম্পলি ক্লিক করে আপনারা এখান থেকে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে নেবেন। প্লাস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করেছি, প্লাস এই যে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছি। সো আপনারা সেমভাবে করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে রিপ্লাই অপশন, এইখানে সিম্পল একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু কমেন্ট এই যে দেখতে পাচ্ছেন এইখানে চলে এসেছে, মানে কমেন্ট করা কমপ্লিট। সেমভাবে কী করবেন, এই রিটুইটের উপর সেমভাবে আরেকবার ক্লিক করে দেবেন। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কোয়াট টুইট, সো কোয়াট টুইটে একটা ক্লিক করে দেবেন। সো কোয়াট টুইটে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার মানে যে ট্যাগটা করলেন সেই ট্যাগটা কপি করে এনে এইখানে পেস্ট করে দেওয়ার পর সিম্পল উপর দিকে টুইট অপশন, সো টুইট অপশনে ক্লিক করে দেবেন। টুইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ, ব্যাক চলে আসবেন টেলিগ্রাম বটে। সো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আরেকটা কাজ রয়েছে, প্রোমোটার চ্যানেল, মানে এইখানে ক্লিক করে এখানে জয়েন করে নেবেন। সো জয়েন করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা টাস্ক রয়েছে, সিম্পল এখানে একটা ক্লিক করে দেবেন। সো ব্যাস, ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে তাদের একটা মানে প্রোমোটার চ্যানেল দিয়ে আসবে। এখান থেকে আপনারা মানে খুঁজে বের করবেন যে আপনারা যে এয়ারড্রপে ঢুকেছেন সেই এয়ারড্রপের পোস্ট কোনটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এয়ারড্রপের পোস্ট দ্বিতীয় নাম্বারে রয়েছে, এখান থেকে লাভ জ্যাক দিয়ে দেবেন। সো গাইস, লাভ জ্যাক দেওয়ার পরে এখান থেকে একটা রিটুইট করে দেবেন। সো রিটুইটের উপর চাপ দেবেন, সিম্পলি রিটুইটের উপর ক্লিক করে দিয়ে ব্যাক চলে আসবেন টেলিগ্রাম বটে। সো বটে আসার পর এখান থেকে কী করবেন,
নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন অপশানে এইখানে সিম্পল একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স রয়েছে, এইখানে ক্লিক করে দেবেন। দেখেন এইখানে কিন্তু তারা ভিডিও দিয়েছে। তো নিচের এইগুলার মধ্যে মানে যদি রেডিও থাকে রেডিওর উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন যে এইখানে তারা আমাদের কাছে মানে একটা জিমেল চেয়েছে। সো আপনারা সিম্পলি এখানে জিমেলটা দিয়ে সেন্ড করে দেবেন। সো সেন্ড করে দেওয়ার পর এখানে তারা চেয়েছে বি20 ওয়ালেট অ্যাড্রেস। সো আপনারা সিম্পলি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর কী করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন স্মার্ট সেন অপশনটা, এখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপি আইকনে ক্লিক করে কপি করে দেবেন। সো কপি করার পর সেমভাবে চলে আসবেন টেলিগ্রাম বটে, এখান থেকে এসে সেই কপি করা অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবেন। সো গাইস পেস্ট করে দেওয়ার পর এখন তারা দেখেন এইখানে মানে টুইটারের মানে প্রোফাইল লিঙ্কটা চেয়েছে আমাদের। সো আপনারা কী করবেন, সিম্পলি টুইটারে চলে আসবেন। সো ফ্রেন্ডস টুইটারে চলে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস বারে এখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কপি করে নেবেন। সো আপনার প্রোফাইল লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এখানে এসে পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দেওয়ার পর দেখেন এইখানে চেয়েছে যে আপনারা কিছুক্ষণ আগে যে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করলেন সেই লিঙ্কটা চেয়েছে। সো আপনারা সিম্পল আবার আপনার টুইটার পেজে চলে আসবেন। এখান থেকে কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে কোয়াড টুইট করলেন তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে, এই এই পোস্টার আপনারা কী করবেন এইখান থেকে। সো গাইস এই পোস্টার আপনারা এখান থেকে লিঙ্ক নেবেন। সো কী করবেন, সিম্পলি এই যে অ্যারো বাটনে একটা ক্লিক করে দেবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি আইকন। সো কপি আইকনে ক্লিক করে দেবেন, ব্যাস এখন চলে আসবেন টেলিগ্রাম বটে, এখানে এসে পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দেওয়ার পর আপনাকে বলবে যে তাদের প্রমোটার চ্যানেলে আপনারা জয়েন হয়েছেন কিনা। এখান থেকে সিম্পলি আই হ্যাভ জয়েনটা ক্লিক করে দেবেন। তারপর টুইটারে জয়েন করেছেন আই হ্যাভ জয়েন এখানে ক্লিক করে দেবেন। সো গাইস ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস শুরু হবে। এখান থেকে নিচে মেন মেন অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মাই ব্যালেন্স অপশন, এখানে সিম্পল একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন তারা কিন্তু মানে আপনার ইয়ার তো ব্যালেন্স হিসেবে এখানে 50টা APR টোকেন দিয়ে দিয়েছে, যার ভ্যালু $6। সো এই টোকেনটা তারা কিছুদিনের মধ্যে আপনার BNB স্মার্ট চেইন অ্যাড্রেসে তারা আপনাকে ট্রান্সফার করে দেবে। সো গাইস এই ইয়ারড্রপের পেমেন্ট প্রুফ বা উইথড্রো আপডেট যখন আসবে তখন আমি আমার এই যে চ্যানেলে দিয়ে দেবো। সো আপনারা এই চ্যানেলটা অবশ্যই এখান থেকে নিচের দিকে যখন চলে আসবেন চ্যানেলে, সো নিচের দিকে দেখতে পাবেন যে এইখানে জয়েন অপশন থাকবে। সো জয়েন করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। সো ভিউয়ার্স আজকের এই ইয়ারড্রপটা কেউ মিস করবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টা আইকনে ক্লিক করে দেবেন, আমার ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। সো আজকে বলতে আমার